যে ভাই আমি বুঝি না আর বুঝাই দেন সুযোগ আছে না লাগে একদিন না পরে আমি এক মাস বই বুঝাম আমার একটা কথা একটা গানের অর্থ ভাঙতে গেলে তারপর মনে করে সারা বিশ্ব চলবে কোনো কিছু বাদ থাকবো না একদমের মধ্যে সব আর কই ও তুমি শখের দোকান খুললে হবে কষ্ট দোকানদারি এই দোকান কি আর দোকানদার কেডা প্রশ্ন এভরিবডি লিসেন টু মি দোকান কেডা দোকানদার কেডা শখের দোকান খুললে হবে কষ্ট দোকানদারি দোকান আর দোকানদার যদি ছেড়ে তাহলে সব পাবা পানি খাওয়া লাগবে আগে নাকি প্রমাণ করবো আচ্ছা করোনার মধ্যে আল্লাহ তালা সবকিছু পাইয়ে দিছে না রাজনীতি হয়তো শুরু করে জীবন বিধান নবী রাসূলকে ইতিহাস কাহিনী কোরআন মহাকাব্য গ্রন্থ কোরআনের যে সুরা গুলা আয়াত গুলা কবিতার চরণের মতো মিললে মিললে যায় না মিললে মিললে যায় মনে করো এটা কোরআন শরীফ মন্তব্য করা যাবে না বুঝানোর লিখে মনে করো গরিবা মনে করো এটা যে কোরআন আমি এটা বলি না মনে করতে কয়েছে বুঝানোর লিখে উদাহরণ এক্সাম্পল এক্সাম্পল বুঝো মানে এটা মানা যাবে না কিন্তু উদাহরণ হিসাবে মনে করো এটা কোরআন শরীফ কোরআন শরীফের ভিতরে আল্লাহ সবকিছু কইয়ে দিয়েছে না আর এইটা মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বুঝছো এখন কোরআনের ভিতরে আল্লাহ সব করিয়ে দিয়েছে না তাহলে কোরআন তো মহা ভাণ্ড ভাণ্ড থেকে ভাণ্ডারি কোরআন কি মহা ভাণ্ড না তাহলে কোরআনের ভিতরে সব থাকে তো কোরআন কোরআন বড় দোকান না কোরআনের উপরে দোকান আছে এই দোকান নাজিল হয়েছে কার উপরে পাহাড় নিতে চায় না পর্বত নিতে চায় না কোরআন কার উপরে নাজিল হয়েছে রাসুল 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 ভাণ্ডারি রাসুল দোকানদার রাসুল ভাণ্ডারি রাসুল দোকানদার কোরআন আর রাসুল নামাল ইমান থাকবো ও শেষ এডুক এডুক যদি মানতে পারে তাহলে সব পাবে না পারলে সব হারাবা ও তুমি সকের দোকান খুইলা ভবে করছো দোকানে দাঁড়ি মুর্শিদের এই নামটি ধরো তোমার ইমান ওজন করো যার যার পিন নেই তার পিস শয়তান যার পিন নেই তার পিস শয়তান পিন লাগবে কি তো শয়তান ঠেকানোর লেগে পিন লাগবে কিন্তু শয়তান ঠেকানোর লেগিয়া ইমান নষ্ট করার জন্য সবসময় সর্বদা শয়তান আছে তোমার শয়তান ঠেকো তাহলে আমি কথা বলতে পারবো কথা কি আমি কম আল্লাহর হুকুম ছাড়া তুমি কথা কইতে পারবা আমার বিচার করার আগে আল্লাহর দরে জিগা আমার কি বানাই পাড়াইছে কেন আমার ভিতরে এগুলো দেখতে আছে আধ্যাত্মিক জগৎ বোঝো মারাফত জিনিসটাই গোপন তাও আমি ওপেন করে দিছি ওপেন করার ক্ষমতা কেউ নাই এটার জন্য আমার গামতে আছে গামতে আছে শরীর গামাই যেতেছে দাও শরীর গামাই যেতেছে কষ্টটা আমার হইতেছে আজরের লোকের যুদ্ধ করে বাঁচতে আছি দজ্জাল লড়াইতে আছি এই শেষ আল্লাহর অলির পরই দজ্জালের যুগ ডাইরেক্ট তোমার খায়া লাগবো আল্লাহর অলি না দজ্জাল সব তা আমারে মারলে আল্লাহর রাসূল বেতা পায় না আল্লাহ রাসূল বেতা বলি কি আল্লাহ তোমাকে সারবে ঠান্ডা বাতাস আইতে আছে দেখছো তোমার ঠান্ডা চাও না গরম চাও মানুষ পথে কি বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়া তলে থমকে দাঁড়ায় ছায়া তলে থমকে দাঁড়ায় না রাসূল আল্লাহ ছায়া রাসূল আল্লাহ ছায়া রাসূল আল্লাহ ছায়া আল্লাহ আল্লাহ কবিতা এধরাতে কে আছে ছায়াহীন কায়া রাসূল প্রশস্তি কবিতা আমার আমার কবিতা না মহাকবি আল্লাহ তো দোষটি আমার ওবেলা লেখা থেকে আমি কইছি তাহলে আমার কত ধর্মের উপরে কত বইয়ের উপরে আমার সার্টিফিকেট নেই বাট পড়া আছে একজন আল্লাহ হলে কখন হয় যখন সে মহা জ্ঞানী হয় আজীবন যদি সাধনা করো সেই সাগরে কোনো এক ফোঁটা পানি নিতে পারবে না আদম হইলে বিশ্ব পিতা বটগাছটার দিকে ছিলাও আদম হইলে বিশ্ব পিতা বিবি হাওয়া মাতা আদম যে আদম হওয়া যে বাপ মা এটা মানে না কেডা আদম হওয়া বাপ মানা আদম হইলে বিশ্ব পিতা বিবি হাওয়া মাতা
তারা দুজন বট বৃক্ষ আন্দাজে তার পাতা তারা দুজন বট বৃক্ষ আমরা তাদের ছাতা আদমারে আমি মাথার ছাতা দিয়ে ঠেক ঠেক দিয়ে রাখছি তাহলে আমি কোন পর্যন্ত যাই ঠেকছি কি দিয়ে ঠেকছি কমু আল্লাহু আকবার আল্লাহ মহান ভিতরে যে শালে জিকির করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তোর পাও না কথা কলয় কো কারণ যদি শালে ছায়া আমি না পাইতাম এই জায়গায় আমার ফালদার মতো ক্ষমতা আছে কোনো বেডার শালে পারাই ধরতো না শালের বাপ দেখতে হ্যাঁ করে আমি এখানে এখানে অনুমতি লয়ে লইছি এই বেড়া নমস্কার ওই যে কইছি না ওটা গরু দিকে মসজিদে গেছে আল্লাহ তো সব জায়গায় আছে যে কোন জায়গা দিয়ে তুমি ধ্যান করলে আল্লাহর পাবা এটা বোঝো কি কই আমি সার্টিফিকেট পাইছি তোমার দরকার তুমি যাও সার্টিফিকেট পাওয়ার পরে কি ওইখানে এসে পড়ে তুমি যখন বিশেষ ক্যাডারে হয়ে যাবা তুমি কি যে তুমি কি যে মেট্রিক ভর্তি হবা রোম রোদিল লো আমি সাধারণ রহমতুল্লাহ আমি রোদিল লো আনহু এরা রো হো আমি হুদার হো আমার দেশে কিসের জন্য আমার থেকে তোমরা কিছু নেবেন নেবেন নেবা মসজিদে গেলে যদি আমি হলো মসজিদে মসজিদে গেলেই যদি আল্লাহরে পাইতো আর যদি ওই ইয়া মক্কা গেলে যদি হজইতো লঙ্কা গেলে সব হলুমান হয়ে যেত ফর্সা এলে যদি সুন্দর হইতো ফর্সা এলে যদি সুন্দর হইতো আপেলের সাথে মূলার দাম বেশি হইতো আপেলের সাথে মূলার দাম বেশি হইতো করানোর অক্ষর কালা করানোর অক্ষর কালা করানোর অক্ষর কালা কালা গোলার মালা গোলার মালা কারা বানাইছি করানোর অক্ষরে গোলার মালা বানাইছি আমি আমি গোলার মালা করে মেয়ে মানুষের কই নাই করানোর অক্ষরে কালা কালা গোলার মালা আমি করানোর অক্ষরে গোলার মালা বানাইছি কথা বোঝো কই কই মেয়ে মানুষ হয়েছে শয়তানের প্রধান অস্ত্র মন পুরস্কার দিল পুরস্কার হেপা আল্লাহ তাআলার ইবাদত এত সহজ আল্লাহ তো পবিত্র তোমার পেটের মধ্যে গু আছে না আল্লাহ আল্লাহ আল্লাহর তো পাইবে কেমনি আল্লাহ তো পবিত্র তুমি যতই আগো যতই হয়েছে পেটের মধ্যে গু আছে না নাই পবিত্র হয়ে পরে আমার দ্বারা আইও তোমার পবিত্র করতে হইলে ঠিক আছে আমার পরশপাতের বোঝো পরশপাতের সোয়ায় লোহা সোনা হইয়া যায় আমার লাগে কালেকশন নিতে হইবে কালেকশন আমার দিতে হইবে তুমি চাইলেই তুমি পাবা না আমি কামাই করে লইছি আমার কামাই তোমার যদি না দেয় তুমি যত নেবে আমি আল্লাহর মানে করে দিবা আল্লাহ লাই 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 জিকির করতে করতে আমার গলা ভেঙে গেছে আমার কণ্ঠ বইয়ে গেছে টের পাও আল্লাহ আমার কষ্টের কামাই আমি দিমু না যদি তুমি দাও তাহলে আমি রাসুলের দ্বারা বিচার দিব এই কথা কওয়ার পরে এ তুই কার নাম লইছিস আমার বন্ধুর নাম আমার কামাই আল্লাহ আমি দিমু না যার যার কামাই না দিলে তুমি নিতে পারবা আমার চেতাই বা বাতাস গরম গরম হয়ে যাইব ঠান্ডা চাও না গরম চাও গাম জপ্তে আছে টের পাও না 360 এর লোকের লোক আমি কথা কইতে আছি কথা কি আমি কই গাঁও ছিল সবচেয়ে বড় মহাদেশ আমি গাঁও ছিল ডাক দিয়ে লইছি যে বাবা কাউসিল আমি কিছু জানি না তুমি সবচেয়ে বড় মহাদেশ যতক্ষণ মিটিং হবে ততক্ষণ তুমি কথা কবা মিটিং শেষ হয়ে চলে যাইব কথা বোঝো কাল লাগে তুই আর গানের মধ্যে কয়টা হলে ডাক দিছি ঠান্ডা 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 দরকার আমি যেটা কম পারবা স্পিরিট স্পিরিট ক্যান 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 এই ফ্রিজেরটা ওকে ওটা ঠান্ডা ওকে তো খাওয়ার লাগবো আমার ভিতরে যারা কথা কইতেছে ওরা আমার আমার সম্মানিত অতিথি আমি কি খামো আমার খাওয়ানে হেরা খুশি আল্লাহ যখন জিগেবে তোমার দুয়ারে আমি গেছিলাম আমার তুমি না খাইয়ে না খাওয়াই দিয়েছো ভিক্ষে দেওয়া নাই আল্লাহ তুমি কখন গেছিলা তোমার দুয়ারে একজন ভিক্ষুক তোমার দ্বারে পাগল খাইতে গেছিল তুমি তারা দেও নাই তুমি যদি ভিক্ষুকের খাওয়াইতে আমি আল্লাহ খুশি হইতাম আপনার বাচ্চারা যদি কেউ ভালোবেসে খাওয়ায় আদর করে আপনার কোরআনটা বেঁধে যাইব না কথা বোঝেন কি আল্লাহ তো দয়ালু আপনি কারে মারবেন আল্লাহ নাই কোথায় সবার ভিতরে আল্লাহ আছে আল্লাহ তো দয়ালু আপনি যদি একজনে মারেন আল্লাহ বেতা পাইল না আর আল্লাহ বেতা পাইলে এই জবাব আপনি হাসরের ময়দানে দোজখের আগুন থেকে কে মাফ করবো জেলের আগে হাজত বাস বসেন জেলের আগে হাজত বাস আর ম্যাজিস্ট্রেট কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট যাইতে 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 ছয় মাস এক বছর পর হ্যাপরে বেঁধে গিয়ে তোমার বিচার ট্রাইব্যুনালে উঠবো স্টেবিল আন্ডার ট্রাইব্যুনাল দাঁড়া বোঝেন 301 201 302 302 34 আমি যদি আইনের মধ্যে ঢুকি আপনি আপনার ঠিক পান আপনার মতো আপনি আমার লাগে কথা কইতে মুক্তি লাগবে মুক্তি পৃথিবীর যত মুক্তি আছে সব লইয়া হাপর আইবেন করার বা মুক্তি বোঝেন মুক্তি মাসলা বোঝে আইন বোঝে পৃথিবীর যত মুক্তি আছে সব আমার দ্বারা লইয়াইবেন হাপর হইবে ফাইনাল অ্যাকশন এটা দেখতেছে হালকা ডোজ
দুনিয়ার জীবন কয় দিন দুই সেকেন্ডের বিচা দিয়া এই দুনিয়ায় পাঠাইয়া আখের কষ্টমে বান্ধ না দয়াল আমারে বাপের মাসে দুঃখ নেই হাজরে যে বাড়ি চিনে গেছে কইবার যাবেন কি লইয়া কবু এটা যদি পান এটা সব পাইবেন এই এইটা এই আমি একটা জ্ঞান দমু এইটা সাধনা করে যখন আমি নিজে বসবেন আমরা ভিতরে কেউ আইছে ভিতর থেকে কথা কয় কারণ আপনি আমার কাছে আসবেন আর আগে না পবিত্রই আসতে হবে কারণ আল্লাহ তো পবিত্র আল্লাহর ইচ্ছে নূর যে তোমার ভিতরে ঢুকবো তোর পাহাড় জ্বললে শূন্য হয়ে গেছে পাহাড় জ্বলে তবু অত ভুষা জ্বলে না জ্বালাও নূরের বাতি কলবে আমার কদা কহি তোর পাহাড়ে দেখা দিয়েছিল নামাজ পড়তে আছে নামাজ কমিয়ে দিয়েছি কইতে পারেন মেরাজে যাই আল্লাহর রাসুল নামাজ কমাই কমাই আনতে আনতে পাঁচক্ত পন্থে আনছে পাঁচক্ত নামাজের ইতিহাস জানেন প্রথম যে ফজরের নামাজ এইটা এইটা কারো